ভাইয়ের হিসাবে মানে ধরো এমনিতে উনি কি হাতে নাতে কোনো কিছু ধরছিল সেদিন যেদিন ঘটনা? না ধরেনি। কিভাবে সন্দেহ করে? কি জন্য তাহলে এগুলো দুর্নামটা দিল? কি জন্য মোবাইলে কথা কইছি? মোবাইলে কি নিয়ে কথা বলছিলেন? এমনি ভালো মন্দ জানার জন্য। কেমন ভালো মন্দ? কার ভালো মন্দ? উমারে সেই ওই ইয়াটার ছেলেটা ফোন আই দিছিল না তুই দিছিল? ওই ফোন দিছে। তার সাথে মানে যোগাযোগ কেমন? মানে একে গ্রামতে বাই না পরিচয় করি, মানে করে দোকানে মালটা আনা পর্যন্ত হেল্প করছে। আচ্ছা, আর তেমন কোনো সম্পর্ক নাই আপনার সাথে? না। এর আগেও কি কোনো ঘটনা আছে আপনার সাথে কারো? না। আপনার হাজবেন্ডের? না। তার বড় ভাইয়ের শালির সাথে তার কোনো সম্পর্ক আছে? হ্যাঁ অথবা না? যেটা সত্য সেটা কথা। হ্যাঁ অথবা সত্য যেটা সেটা সবকিছুই জানি। হ্যাঁ আছে। এর আগেও কি মোবাইলে অন্য কোন গ্রামের কোন মেয়ের সাথে সম্পর্ক ছিল তার? হ্যাঁ আছে। তারপরে আপনি সবকিছু মানে নিয়ে সংসার করতেছেন? হুম। এই তো আপনি ওই লোক ভাত খেলেন সেটা মনে করো ওরা দাওয়াত হিসাবে ওরা খিলাইছে উমাকে, মানে উমার সামনেতেই। ওরা কষে বলে মুই ভাত না খাই, উমার বড় ভাই আর ওই ছেলেরা মনে করো হোটেলে বসে ভাত খেয়েছি, মানে একলা তো মনে করো আমি ভাত খিলাইনি। আপনার স্বামীর কাছে না যায় এমনি ঘুরি যায় কেছেন যে কইছি খাবা নে? না, তোমাকে ভাতের বাড়ি যা দিছি সামনে যে ভাত যা তোমাকে খাও দি। হ্যাঁ না খাইনি ভাত, তারপর উমার ওই ভাই আর ওই লোকটাই খাইছি। জানি হালকা পাতলা। তো আপনি লিখতে পারেন না দেখি আপনার স্বামীকে? মানে নতুন দোকান দেওয়া করছে না? হ্যাঁ। দুজন ধরে যায় মাল আনে একসাথে। ওই লোক সহকারে? ওই লোক যে মাল আনি দেয়, এবার মাল বিক্রি করবে, ওই যে আবার সার বিক্রি করবে, মাপতে পারেন না আপনি ফোন দিয়ে কি ওই লোক ডাকবার পারে আপনার স্বামী? না আপনি নিজে ফোন দেন। ওই লোকটা তো আরে মনে করে সোমেলার কাজ করে, আরেই থাকে। হুম। বাড়িতে গেলে আগে ফোন দিয়ে আপনি ডাক দেন? না। বউ নির্যাতন করছে, আবার বউকে হাসতেছে, আবার সেই বউকে তালাক দিছে, রটনা দিছে। এটা শ্যামপুর যায় ধরা পড়তেছে। রাত 9টা পর্যন্ত, 3টার সময় থেকে রাত 9টা পর্যন্ত নাকি ওই লোকের সাথে ছিলেন আপনার স্বামী অভিযোগ করছে? না না, আমি নিজের টাকা দিয়ে মার্কেট করছি। হ্যাঁ, আলসেন কটার সময় মাগরিবের মনে করে মিস করে। উনি তো কালকে আমাদেরকে বলবো যে ওই লোক সহকারে আলসেন। ওই লোক অতি নামছে নামছে। হুম। ওই লোক সহকারে আছেন আর আপনার স্বামী আপনার কি করছে সেদিন? এটা মনে করো 20-25 দিন হইবে। হুম। তো রাত 9টা পর্যন্ত ওই যে ওখানে আসি বাড়ি ঢুকলেন, আপনার স্বামী দেখেনি আপনার? দেখছে। কি কইছে তখন? আমি দোকান তো আমার আছে রাস্তায়। না না, উনি বলছে